ছাত্র একত্রিত হলেন। রূপতিকে ঘিরে যেমন অনুবন থাকে ঠিক সেরকম প্রহ্লাদকে ঘিরে সমস্ত ছাত্ররা চললেন। বলছে লাগলে জানিস আমি কেন মরি নাই? বলছে বল, আমার গুরুদেব তো স্বর্ণমান্ত নয়, আমার গুরুদেব দেবশ্রী নারদ, আমার মায়ের গর্বই আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে অমরত্ব মন্ত্র দিয়েছে, এই মন্ত্র তারা জপ করবি? বলছে হ্যাঁ জপ করবো। বলছে তাহলে অমর হতে পারবে, আমার মতো তুই জীবিত থাকতে পারবি। বলছে ঠিক আছে, আমি যা বলবো তোরা তাই বলবি। বলছে ঠিক আছে, আজকে আমরা সবাই প্রহ্লাদের পাঠশালায় আছি, এবার প্রহ্লাদ যা বলবেন আমরা তাই বলবো। এবার প্রহ্লাদ বলতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই গান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম লাগলেন। কীর্তন করতে করতে সারা ছাত্র সমাজ এত উন্মাদ হয়ে গেল। স্বর্ণমাকে এসে বলতে লাগলেন, কিরে প্রহ্লাদ তুই কী করলি? যখনই প্রহ্লাদকে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে তাকেও কারেন্টের মতো আঘাত করলেন, সেও কাম করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ 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 হরে হরে, সবাই সবাই বলো হরে রাম হরে রাম তাকে স্পর্শ করলেন, তাকে তো আর কারেন্টের ছেঁকা দিল না। বলছে কেন? বলছে তার শরীরে অজস্র সহস্র পাপ নিহিত, এই জন্য তাকে হরিনামে কিছু হলো না। এইবার কি করলেন? সমস্ত কীর্তন বন্ধ করালেন,
বলছে দাঁড়া, এতদিন আমি দেখেছি কেউ তাকে তোকে হত্যা করতে পারে না, আজকে তোকে আমি নিজেই হত্যা করবো। এই বলে বাপ পুত্র যখন একসাথে ছিল, বলছে তোর হরি কোথায় আছে? আমার হরি সর্বত্রই আছে, স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গাতেই আছে। ও সব জায়গাতেই ঘরে আছে? হ্যাঁ ঘরে আছে। এই স্তম্ভেতে আছে? বলছে এই স্তম্ভেতে আছে। বলছে তুই কি পাগল হলি নাকি? বলছে পাগল হবো কেন পিতাশ্রী, আমার হরি সর্বত্রে বিরাজমান, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এই স্তম্ভেতেও আছে। বলছে দাঁড়া, এই বলে নিজের গলাটাকে নিয়ে এই স্তম্ভটাকে কাছে যদি না সর্বত্র কাছে স্তম্ভের মধ্যে সন্দে, এই স্তম্ভকে যখনই আঘাত করলে সঙ্গে সঙ্গেই স্বর্গ মর্ত পাতাল ভর্জন হয়ে গেল। সেই কারণে ওঙ্কার করতে করতে কৃষ্ণদেব ভগবান আবির্ভাব বলে বলিয়ে কৃষ্ণদেব ভগবান দৌড়াতে কি করলেন, সন্ধ্যাবেলায় তাকে ধরলেন। আগে ধরলেন না কেন? বলছে আগে ধরলেন না এই কারণেই যে ধরলে তাকে মারতে হবে, এই জন্য ধরলেন না, ঠিক সন্ধ্যাবেলায় ধরলেন। প্রথম প্রকটিত হল বৈশাখ মাস শুক্ল পক্ষ চতুর্দশী তিথি সন্ধ্যাবেলায় যেমন করে ভগবান আবির্ভাব হলেন, তাকে আবির্ভাব হয়ে সেই হিরণ্যকশিপুকে একবারে ধরে বলছেন দেখো আজকে তোমাকে আমি বলছি, তুমি আমার ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার করেছ, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি এত কিছু করেছো, দেখো তোমাকে ব্রহ্মা বর দিয়েছি, কেউ মারতে পারবে না, এবার আমি তোমাকে সব বর খণ্ডন করছি, খণ্ডন করে দেখাচ্ছি, তুমি শোনো, ব্রহ্মা সৃষ্টি নয়, আমার থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, ব্রহ্মা আমার নাভি কমলের সৃষ্টি হয়েছে, দেখো মাটিতেও নয় আকাশেও নয়, তুমি আমার উরুতে, কৃষ্ণদেবের উরুতে রাখলেন, দেখো ঘরে না বাইরে একবারে দরজার মধ্যে রাখলেন, দিনেও না রাত্রিতেও না, ঠিক গোধূলি লগনে। এরপরে কি বললেন যে কোনো অস্ত্র না কোনো শস্ত্র না আমার রোগ দ্বারা, আমি মানুষও না আমি পশু না, আমি অর্ধেক মানুষ অর্ধেক পশু। পরে বলছেন দেখো তুমি বলছে বারো মাস, এটা বারো মাস না, এটা অধিক মাস, এই যে আমরা সামনেই শ্রাবণ মাসে অধিক মাস, এই যে অধিক মাস, অধিক মাস বারো মাসের ছাড়াও কিন্তু একটা মাস আছে, এটাকে অধিক মাস বলা হয়, এটা তেরো মাস, এর এত কিছু বলার দরকার ছিল না, যদি বলতো যে আমি তেরো মাসের মধ্যে মরবো না তাহলে হয়ে যেত, কিন্তু সে ঘুরি পিছিয়ে মা সরস্বতী তাকে কেমন করে বলালেন। এই বলেই যখন বললেন দেখো আমি তোমাকে বিধিক্রমে হত্যা করবো, এই বলে গোধূলি লগনে কৃষ্ণদেব ভগবান তাকে নৃশংসভাবে হত্যা করলেন। এত উগ্র হয়ে গেলেন তাকে কেউ শান্ত করতে পারলেন না, দেবতারা আনন্দে আসলেন, দানবরা কিন্নরা রাক্ষসরা সবাই আসলেন, দেবশ্রী নারদ গেলেন লক্ষ্মী দেবীর নিকট, মা মা দৌড়ে আসো বাবাকে শান্ত করো, বলছে তোমার বাবা কোথায়? বলছে চলো না। দৌড়ে গেলেন, দৌড়িতে দেখলেন কৃষ্ণদেবের রূপ দেখে হৃদি ভয়ে চলে গেলেন, বলছে আমার তারা অসম্ভব, সিংহ যতই বনেতে গর্জন করুক না কেন সবাই ভয়ে পালিয়ে চলে যায়, কিন্তু একমাত্র সিংহের বাচ্চা বা শাবক সে মায়ের কাছেই থাকে। ঠিক সেই রকম সমস্ত দেব দানব কিন্নব রাক্ষস যারা আছেন সবাই চলে গেছেন, একমাত্র প্রহ্লাদ দেবশ্রী নারদ বলছে পুত্র যা প্রভুকে শান্ত কর। প্রভুকে স্থির করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, নমস্তে নরসিংহ প্রহ্লাদ মাধবদাইনে হিরণ্যকশিপু বর্ষ শিলটঙ্কনকালয়ে
মধ্যে ভগবান অজস্র চুম্বন তারা আকর্ষিত করলেন, আকর্ষিত করে যা বললেন প্রহ্লাদের নিয়ে বলছেন, যাও প্রহ্লাদ তোমার পিতৃদেব আমার হাতে নিধন হয়েছে, তুমি চিন্তা করো না আমার দামি বাধ্য হলো, এবার তুমি লোক নিন্দা বয়ে লোক সমাজের কাজ করে যাও। শ্রী পিয়াজি থেকে শ্রাদ্ধ বাধ্য যা আছে সব করে দিলেন, এমন করে সমস্ত কথা বললেন। বললে প্রহ্লাদ কি করলেন, এনে বলতে বলতে এখানে বললেন, দেখো শ্রবণ করে পরীক্ষিত ভগবানকে লাভ করলেন, কীর্তন করে সুকমণি ভগবানকে লাভ করেছিলেন, স্মরণ করে প্রহ্লাদ ভগবানকে লাভ করলেন, অর্চনে পিতু ভগবানকে লাভ করেছিলেন, বন্ধনে অক্রুর পাদশোভনে লক্ষ্মী দেবী, দশে হনুমান, সঙ্গে অর্জুন, সর্বাত্মা নিবেদনে বলি মহারাজ, এমনভাবে সবাই জানা যারা নব নয় প্রকার ভক্তির অঙ্গের কথা বলেন তারা ভক্তি লাভ করলেন। এই বলে আজকে আমাদের প্রহ্লাদের কথা আর বাদ বাকি অংশ আমরা আগামী দিন আস্বাদন করবো। আজকে অনেক রাত হয়ে গেছে, আমার টাইম ছিল 9টা পর্যন্ত, 9:30 প্রায় বাজতে চলল, দেখুন কি করব। ভাগবত সপ্তাহ এমন একটি যজ্ঞ, আজকে আরও কতগুলো অধ্যায় পড়ে আছে, এগুলো আবার আগামী দিন করতে হবে, এই জন্যই আমরা আজকে প্রহ্লাদ চরিত্র পর্যন্তই রাখলাম, প্রহ্লাদের বাদ বাকি অংশ আগামী দিন হবে। যদি আমরা সকাল সকাল আসতে পারি আমরা সকাল সকাল পাঠ শুরু করতে পারবো, বেশি রাত্রে হলে তো আপনাদের সমস্যা, নদী পার হতে পারছেন না, গাড়ি নেই ইত্যাদি, অনেক দূর থেকে আসছেন, আমার কোনো আপত্তি নেই, রাত্রে 12টা পর্যন্ত চলবে, আমার কোনো আপত্তি নেই, এবার আপনাদের ইচ্ছা। যাই হোক, এবার আমরা আজকে 4 দিন চলে গেল, আগামী দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নন্দোৎসব, যেটা দিয়ে সবাই মনোযোগে শুনছি, আগামী দিন হচ্ছে নন্দোৎসব, মানে ভাগবতে ভগবান কৃষ্ণ আবির্ভাব করেছেন, আগামী দিন অনেক লীলা, আগামী দিন পার একটু দেরি হতে পারে, সবাই প্রস্তুত হয়ে আসবেন, সেজে আসবেন, একবারে সেজে আনন্দ করে আসবেন, আনন্দ করতে হবে কালকে। প্রথমে হচ্ছে বামন দেবের আবির্ভাব, বামন দেব আবির্ভাব হবেন, এবার সবার ঘরে ঘরে যাবেন, সবার কাছে কাছে যাবেন, যে যেমন পারেন বামন দেবকে দক্ষিণা দেবেন, এবার বামন দেবকে ভিক্ষা দিলে বলছেন তার কোনো দিন অভাব হয় না। গেল বামন দেব, বামন দেবের পরে রামের আবির্ভাব, এবার রামের পরে হচ্ছে কৃষ্ণের আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব নন্দোৎসব। এই নন্দোৎসবে একটা প্রবাদ আছে, ছোট ছেলেদেরকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, গুরুদেবকে দেখতে গেলে খালি হাতে আসতে নেই, রাজাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, পাটে আসতে হলে খালি হাতে আসতে নেই। কালকে হচ্ছে গিয়ে নন্দোৎসব, ভগবানের আবির্ভাব, ছোট ছেলে মানে ভগবান, এই জন্য আমাদের কিছু আনতে হবে, খেলনা লজে চকলেট বেলুন যে যেমন পারেন সব নিয়ে আসবেন, এখানে এগুলো কোন আপনাদেরকে দেওয়া হবে, সাজানো হবে, বেলুন টেলুন সুন্দর করে সাজানো হবে, তারপরে নন্দোৎসবে আনন্দ হবে, দই বিশেষ করে লাড্ডু চকলেট এনে মুখ্য এগুলো আনবেন, এগুলো পরে আপনাদেরকে দেওয়া হবে, সাজে গুজে আসবেন। জয় রাধে, আজকে হরিকথা, এখানে আজকে আগামী দিন বিশেষ আনন্দ, এই জন্য আপনারা অবশ্যই আসবেন, আরও কয়েকজনকে বেশি করে নিয়ে আসবেন। জয় রাধে। বলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, ব্যাসদেবজি মহারাজ কি, সুখদেবজি মহারাজ কি, গোস্বামী চরণ কি, সমকালীন ঋষি বৃন্দ কি, ভাগবত সপ্তাহ ভক্তি ভক্তি জ্ঞান যজ্ঞ কি, আপন গুরু গোবিন্দ কি, শত্রুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, আজকের কথা কিন্তু গোস্বামী কি, উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, অশ্বত শ্রী শ্রী পাদ পণ্ডিত নন্দলাল দাস বাবা মহারাজ কি, অশ্বত শ্রী শ্রী পাদ প্রেম কিশোর বাবা মহারাজ কি, জয় জয় শ্রীরাম। আপনারা কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন, আর একটু খেয়াল রাখবেন যে আমরা সত্যিকারের এই গরমের দিনে 7:30 সন্ধ্যা, সেখানে আমরা কিন্তু খুব বেশি দেরি করে প্রোগ্রাম শেষ করছি তাও না, এজন্য আর অল্প সময়ের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, সবাই ধৈর্য ধরে একটু বসুন। আমি অনুরোধ জানাচ্ছি গুরু মহারাজকে একটু স্টেজের দিকে আসার জন্য, স্টেজে আসার জন্য
আমি উত্তরবঙ্গ মনুষ্য সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যামকৃষ্ণ দাসগুপ্ত স্বামী মহারাজকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এই ফাঁকে আমি একটি কথা বলিনি, তিনি আসন গ্রহণ করার সাথে সাথে সবাই উলোধনী সম্বোধন করবেন। আমরা অত্যন্ত কৃতার্থ বলবো
কৃতজ্ঞ বলব সেটা হলো যিনি আজকে বা কয়দিন থেকে এই ভাগবত কথা প্রবচনের দায়িত্বে আছেন, তিনি শ্রীমৎ হরে কৃষ্ণ ভাগবত কৃপা শ্রী সদা হরিদাস ব্যাকরণ রাধাকৃষ্ণ বৃন্দাবন ভারত।